45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কবি নরেন্দ্রনাথ সেনগুপ্তের সম্পাদনায় প্রকাশিত হলো কানামাছি। 45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে শুভ উদ্বোধন হলো কবি নরেন্দ্রনাথ সেনগুপ্তের সম্পাদনায় 64 জন পুরুলিয়া জেলা ও জেলার বাইরের ছড়াকারদের নিয়ে শিশুদের মজার ছড়ার সংকলন কানামাছি। গতকাল রবিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে রংবিলান্তি প্রকাশনীর অনুষ্ঠানে বইটির উদ্বোধন করেন ভারত সরকারের সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলীয় প্রধান সচিব দেবেন্দ্র কুমার দেবেশ। বিশিষ্ট কবি রুদ্র গোস্বামী, বিশিষ্ট কবি রোমেলা বোরাসহ একাধিক সাহিত্যিকরা। সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত তিনি জানান, শিশুদের ভালো লাগার মোট 64 জন ছড়াকারদের 64টি ছড়া রয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে প্রত্যন্ত পুরুলিয়া জেলার কবি সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্তের এমন প্রচেষ্টায় সকলেই অত্যন্ত খুশি। নমস্কার, আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমার সম্পাদনায় একটি ছড়ার বই কানামাছি, সেটি আজকে প্রকাশিত হলো এবং রংবিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে আজকে প্রকাশিত হয়েছে। এবং খুব ভালো লাগছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার মতন একটা মঞ্চে আমার একটি বই প্রকাশিত হয়েছে, খুব ভালো লাগছে। এবং এখানে মোট 64 জন লেখকের একটি করে ছড়া রয়েছে এবং আপনারা প্রত্যেকে বইটি সংগ্রহ করবেন, অসাধারণ একটি গ্রন্থ এবং ইতিমধ্যে বহু মানুষের কাছে বইটি পৌঁছে গেছে। আমরা চাইবো আপনারাও প্রত্যেকের কাছে আসুন এবং আন্তর্জাতিক বইমেলা মঞ্চে আজকে এই বইটি প্রকাশিত হলো, অত্যন্ত আমি আনন্দিত। এবং চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে, এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন, সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।